গত কয়েকদিন ধরে লাগাতার আমরা নজর রেখে চলেছিলাম অভয়া কাণ্ডের প্রতিবাদের দিকে। অভয়ার যে ভয়ঙ্কর খুন এবং ধর্ষণের ঘটনা গোটা দেশকে শুধু নয়, ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম টক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফোঁটা সারাদিন, হ্যাপি ব্রাইট স্কিন গোটা বিশ্বে বসবাসকারী ভারতীয়দের কাছে বার্তা পাঠিয়েছে। সেই ঘটনায় প্রত্যেক দিন ঘটনা প্রবাহ কোন দিকে মোড় নিচ্ছে আমরা সেদিকে নজর রেখেছিলাম লাগাতার বেশ কয়েক সপ্তাহ ধরে। সেই ঘটনা প্রবাহের দিকে আমাদের এখনও নজর থাকছে, কিন্তু তার মধ্যেই তার মাঝেই অত্যন্ত বিপজ্জনক কিছু ঘটনা ঘটতে শুরু করে দিয়েছে আজকে যেদিকে আমরা নজর রাখছি। কারণ দেশের উত্তর পূর্বাঞ্চলে একটা বিপজ্জনক ষড়যন্ত্র নতুন দিকে বাঁক নিচ্ছে। মণিপুরে গত এক বছর ধরে বা তারও বেশি সময় ধরে কী ঘটে চলেছে, কী ধরনের ভয়ঙ্কর সংঘর্ষ দুই সম্প্রদায়ের মধ্যে ঘটে চলেছে সে কথা গোটা দেশে কারো অজানা নয়। মণিপুরের সরকার, দেশের সরকার সব রকমভাবে চেষ্টা করে সেই অশান্তিকে যখন নিয়ন্ত্রণে এনে ফেলেছে, প্রায় যখন মণিপুরের এক একটা এলাকায় এলাকা ভিত্তিকভাবে প্রশাসনের উদ্যোগে মেইতেই এবং কুকিজো সম্প্রদায়ের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর হওয়া শুরু হয়েছে, ঠিক তখন মণিপুরে বোমা বর্ষণ শুরু হয়েছে। আকাশ থেকে বোমা বর্ষণ হচ্ছে মণিপুরে, এর সেপ্টেম্বর মাস এবং এই মাসের একদম শুরুতে পরপর দুদিন ড্রোন থেকে বোমা বর্ষণ হয়েছে মণিপুরে, তাতে হতাহতের সংখ্যাও নেহাত কম নয়। কিন্তু সেখানেই ঘটনা থেমে যায়নি, সেই ঘটনা নিয়ে রিপাবলিক নেটওয়ার্ক যখন সরব হয়েছে, অন্য কোনো মিডিয়া নয়, রিপাবলিক নেটওয়ার্ক যখন সরব হয়েছে সেই ঘটনা নিয়ে, যখন মনে করা হয়েছে গোটা দেশের দৃষ্টি আকর্ষণ করার পরে মণিপুরে এই সমস্যা হয়তো থেমে যাবে, তখনও থামেনি। আজ আবার সেখানে রকেট হামলা হয়েছে এবং তাতেও মৃত্যুর খবর এসেছে। যখন মণিপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ থেমে শান্তি আসার পথে, যখন দুই সম্প্রদায়ের নেতারা নিজেদের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর করছেন, অস্ত্র সংবরণ করছেন, অস্ত্র সমর্পণ করছেন, তখন হঠাৎ করে আকাশ থেকে বোমা বর্ষণ, হঠাৎ করে রকেট হামলা কেন, তাতে কার স্বার্থ সিদ্ধি হচ্ছে, মণিপুরে অশান্তি জিইয়ে রাখতে চায় কারা, এই প্রশ্ন খুব বড়ভাবে উঠে এসেছে। এবং অবধারিতভাবে বিদেশি শক্তির হাত রয়েছে বলে টের পাওয়া যাচ্ছে। এবং যে মুহূর্তে আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী এই প্রশ্ন তুলেছেন এবং কোথায় বিদেশি শক্তির হাত থাকতে পারে সেই ইঙ্গিত দিয়েছেন, সঙ্গে সঙ্গে মণিপুরের একটি সংগঠনের তরফ থেকে বলা হয়েছে যে এর মধ্যে বিদেশি শক্তির কোনো হাত নেই, ভুল কথা প্রচার করার চেষ্টা চলছে, কিন্তু আকাশ থেকে যে বোমা বর্ষণ হচ্ছে, রকেট হামলা যে হচ্ছে, সেসব কথা অস্বীকার করতে পারেনি এই সংগঠন। এবং মণিপুরে এই ভয়ঙ্কর অবস্থা কেন, কারা মণিপুরে এই হামলা চালাচ্ছে, এর পিছনে কোন বিদেশি শক্তির হাত এবং তাতে কারা লাভবান হতে পারে, আর কোন রাজনৈতিক শক্তি চুপ করে বসে আছে, কোনো কথা বলছে না আজ মণিপুর নিয়ে, সেই সব কিছু বিশদে আজ দেখাবো বাংলার প্রাইম টাইমে আমি আর সৃজিতা। একটা রাজ্যে অশান্তি যেন থামতেই চাইছে না, যদিও বা থেমে যায় সেই অশান্তিকে দায়িত্ব নিয়ে জিয়ে রাখার দায়িত্ব কেউ যেন নিয়ে নিয়েছে, বারবার করে চেষ্টা করছে মণিপুর। এর আগে বারংবার সংবাদ শিরোনামে এসেছে মণিপুর, জাতি গোষ্ঠীর লড়াই মণিপুরকে বিধ্বস্ত করেছে, আর এবার সরাসরি সামরিক হামলা, অস্ত্র দিয়ে হামলা। গত রবিবার থেকে মণিপুরে কোথাও রকেট হামলা হয়েছে, কোথাও বা বোম ফেলা হয়েছে। আপনারা জানেন যে রকেট হামলার নিশানায় কি ছিল, 1944 সালে 14 এপ্রিল প্রথম ভারতীয় পতাকা তোলা হয় এক সেনা ক্যাম্পে, নেতাজি সুভাষচন্দ্র বসু স্মৃতি বিজড়িত সেনা ক্যাম্প, আর সেখানেই চলে হামলা, এর উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। কিন্তু এর পিছনে কাদের মদত রয়েছে, প্রাথমিক অনুমান যে কুকি উপজাতি তারা এই ধরনের কাজ করছেন, তাদের তরফেই এই হামলাগুলো চালানো হচ্ছে, কিন্তু যে ধরনের অস্ত্র বুলেট উদ্ধার হচ্ছে সেগুলো কারা পৌঁছে দিচ্ছে কুকিদের, বিদেশি শক্তি। বিদেশি শক্তি থাকলে কোন বিদেশি শক্তি কাজ করছে, বা কোন কোন বিদেশি শক্তি কাজ করছে নিজেদের মতো করে,
আর সর্বোপরি এই সবকিছু জেরেও যারা সংসদে বা অন্যত্র বিভিন্ন সময় মণিপুর মণিপুর নিয়ে এত চেঁচামেচি করেছেন, তারা আজ এই মণিপুরকে দেখে কি বলবেন? চুপ থাকবেন, একটা শব্দ ব্যয় করবেন না। কেন? এর পিছনে কি কোনো কারণ রয়েছে? চলুন সব একে একে জানাবো, দেখতে থাকুন। সেপ্টেম্বর মাসের শুরু থেকে মণিপুরে এই হামলা শুরু হয়েছে। প্রথমেই ছবিগুলো দেখিয়ে নিই। মণিপুর পুলিশ সেই ছবি প্রকাশ করেছে। প্রথমেই ছবিটা দেখুন, মণিপুরের আকাশে ড্রোন থেকে কিভাবে বোমা ফেলা হচ্ছে সেই ছবি সবার আগে দেখুন। এক্সক্লুসিভলি এই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, দেখুন দেখুন সেই ছবি, তার আওয়াজও শুনতে পাবেন। ড্রোন থেকে বোমা ফেলা হচ্ছে, সেই বোমা ধোঁয়ার কুণ্ডলি নিয়ে নেমে আসছে। সেই বোমা ধোঁয়ার কুণ্ডলি তৈরি করে নেমে আসছে। এই দেখুন সেই বোমা নেমে আসছে। মণিপুর পুলিশ এই ছবি প্রকাশ করেছে, দেখুন এই বোমা ড্রোন থেকে ছড়া হয়েছে এবং সেই বোমা এসে মণিপুরের মাটিতে আঘাত করছে। এটা কোনো ঘোষিত যুদ্ধক্ষেত্র নয়, এটা ভারতীয় অঙ্গরাজ্য মণিপুর, যেটা আমাদের উত্তর পূর্বের রাজ্য এবং যেখানে ভয়ঙ্কর সংঘর্ষ চলছিল দুই সম্প্রদায়ের মধ্যে। সেই সংঘর্ষ যখন থেমে আসার সময় তখন এইভাবে বোমা বর্ষণ। দেখলেন ছবি, দেখলেন মণিপুরের আকাশে ড্রোন থেকে বোমা বর্ষণের সেই ছবি। একের পর এক বোমা মণিপুরের মাটিকে বিধ্বস্ত করেছে। গত কয়েকদিনে অন্তত 50টা বোমা বর্ষণ করা হয়েছে মণিপুরে ড্রোন থেকে। আমি সেই ড্রোন হোল্ডারের ছবি দেখাবো, যে ড্রোন হোল্ডার ছবি, এটাও পুলিশের তরফ থেকেই প্রকাশ করা হয়েছে। এই সেই ড্রোন হোল্ডার, তারই একটি ধ্বংসপ্রাপ্ত অংশ সেই ছবি দেখতে পাচ্ছেন। এই ড্রোন হোল্ডার থেকেই হামলা চালানো হয়েছে। এরপরে দেখুন, এই ড্রোন হামলার ফলে, এই বোমা বর্ষণের ফলে বিভিন্ন জায়গায় যেসব ক্ষতি হয়েছে তার ধ্বংসাবশেষ আপনাদের দেখাবো। মণিপুরে হামলার ফলে দেখুন সেই ধ্বংসাবশেষের ছবি। আমি পিসিআরকে বলবো ফুল স্ক্রিন সেই ছবি দেখাতে। দেখুন সেই ধ্বংসাবশেষের ছবি, যেখানে বোমা হামলা হয়েছে, আকাশ থেকে ছোড়া বোমার আঘাতে যেখানে ঘর বাড়ি ধসে পড়েছে, কোথাও মোটর সাইকেল, কোথাও ট্রাক সম্পূর্ণ জ্বলে গিয়েছে, ভস্মীভূত হয়ে গিয়েছে, কোথাও বাজার এলাকায় বোমা পড়েছে এবং সেখানে সেই সব বাড়িঘরও ভেঙে গিয়েছে। হতাহতদের স্ট্রেচারে করে নিয়ে যেতে হচ্ছে এবং নিরাপত্তা বাহিনী সেখানে হতাহতদের উদ্ধারের কাজ করেছে। উদ্ধার কাজের ছবিটা একবার দেখে নেব। এই বোমা হামলার পরে দুদিন ধরে লাগাতার বোমা হামলার ফলে যে হতাহতের সংখ্যা, বেশ কিছু মৃত্যুর খবর পাচ্ছি আমরা, বেশ কিছু আহতের সংখ্যা আরও বেশি, এবং সঙ্গে সঙ্গে মণিপুর পুলিশকে, সেখানে কেন্দ্রীয় বাহিনী যারা মোতায়েন রয়েছে তাদেরকে সকলকে নামতে হয়েছে উদ্ধার কাজে, স্ট্রেচার নিয়ে যাওয়ার সেই ছবি দেখুন। এবং এতে করে কোথাও আহতদের উদ্ধার করতে হয়েছে, কোথাও মৃতদেহ বহন করে নিয়ে যেতে হয়েছে। মণিপুরে লাগাতার বছর খানেক ধরে রক্তপাতের পরেও মণিপুরকে এখনও রক্তাক্ত এবং অশান্ত রাখতে চাইছে কারা, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এবং অত্যন্ত বিপজ্জনক ঘটনাপ্রবাহ মণিপুরে চলছে, বারবার বলছি। অন্য কোনো সংবাদ মাধ্যম সে বিষয় নিয়ে সুর চড়াচ্ছে না। গোটা ভারতের সামনে এই মুহূর্তে এই ছবিগুলো তুলে ধরার দরকার, সেটা রিপাবলিক নেটওয়ার্কই একমাত্র করছে দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে। এরপর আরও একটা ছবি আমরা দেখাবো, রকেট হামলার ছবি। মণিপুরে আজ রকেট হামলা হয়েছে, একের পর এক রকেট হামলা আজ মণিপুরে হয়েছে এবং তার ফলে যে ধ্বংসাবশেষ তৈরি হয়েছে সেই ধ্বংসাবশেষের ছবিও আমরা দেখাচ্ছি, আমাদের কাছে এসে পৌঁছেছে। দেখুন ট্রাক জ্বলে যাওয়ার ছবিও রয়েছে। সৃজিতা, এই হামলা কাদের তরফ থেকে হচ্ছে এবং কি হচ্ছে সেই বিষয়ে তো আমরা সেই প্রসঙ্গে যাব, তবে এই হামলায় কোথায় কোথায় হামলা হলো এবং কী কী ধরনের অস্ত্রশস্ত্র উদ্ধার হলো কী তথ্য পাচ্ছি আমরা?